হ্যালো বন্ধুরা, রান্না সহজ পাঠ উইথ শম্পা চ্যানেলে আমি শম্পা আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজ আমি আপনাদের সামনে সয়াবিনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে আপনারা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের সববার খুবই ভালো লাগবে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটা জল কিন্তু গরম করে নিয়েছি, তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম আর এর সাথে একটু পরিমাণ করে লবণ দিয়ে দিলাম। এবার সয়াবিনটাকে আমরা 4 মিনিট মতো ধরে হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণে সয়াবিনটাকে সেদ্ধ করছি ততক্ষণে একটু আদা, কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, হাফ টমেটো আর 1 চামচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে গোটা ধনে বা গোটা জিরেও কিন্তু ব্যবহার করতে পারেন, আর না হলে এই ধনের গুঁড়ো জিরের গুঁড়োটাকে আলাদা এভাবেও রেখে দিতে পারেন, এটা পরে ডাইরেক্ট রান্নায় ব্যবহার করতে পারেন। আমি দেখুন এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়োটাকে আদা টমেটো কাঁচা লঙ্কার সাথেই দিয়ে দিলাম, একসাথেই কিন্তু একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এদিকে আমাদের 4 মিনিট হয়ে গেছে, সয়াবিনটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে উঠিয়ে ঠান্ডা জলে বেশ সুন্দর করে ধুয়ে নেব। সয়াবিনটাকে আমি 3 বার ধুয়ে নিয়েছি, এখন হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে জলটাকে সুন্দরভাবে ঝরিয়ে নেব। একটু খেয়াল রাখবেন সয়াবিনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে। আমি সব সয়াবিনগুলোকে চেপে কিন্তু সুন্দরভাবে জলটাকে ঝরিয়ে নিলাম। আমি এখানে ছোট দানার যে সয়াবিন হয় সেগুলো ব্যবহার করছি, 15 টাকার একটা প্যাকেট। আপনারা চাইলে বড় দানার সয়াবিন দিয়েও কিন্তু এটা করতে পারেন। এবার এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, তারপর দেব একটু পরিমাণ মতো লবণ, এর সাথেই স্বাদ মতো দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এর সাথে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটোর, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর অবশ্যই যেটা দিতে হবে লেবুর রস বা টক দই, আপনারা যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু অবশ্যই কিছু একটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর 4 চামচ বেসন, আমি 1 প্যাকেট সয়াবিনের জন্য 4 চামচ বেসনের কিন্তু ব্যবহার করছি। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। লেবুর রস বা টক দই দিলে সয়াবিনটা কিন্তু ভীষণই নরম হয় আর খেতে ভীষণই টেস্টি হয়, তো আপনারাও চেষ্টা করবেন কিছু একটা এখানে অবশ্যই ব্যবহার করার। দেখুন আমি সয়াবিনটাকে মেখে নিয়েছি, এটা কিন্তু মাখা মাখা টাইপের হয়নি, দেখুন বেশ ঝরঝরা টাইপেরই কিন্তু হয়েছে। এভাবে সয়াবিনটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এবার কড়াইয়ে একটু তেল গরম করে নিলাম, তেলটা কিন্তু বেশ ভালো করেই গরম করে নিয়েছি। গরম করে মাখা সয়াবিনটাকে আমি দিয়ে দিলাম। এই সয়াবিনটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সয়াবিনটা এখন একটু জল জল টাইপের লাগছে, যখন সয়াবিনটা সুন্দর ভাজা হয়ে যাবে এটা কিন্তু কড়াইয়ের থেকে পুরো ছেড়ে দেবে। আর দেখুন এটা বেশ এই রকম টাইপের, একটু শুকনো শুকনো টাইপের হয়ে যাবে, এরকম হলেই বুঝবেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনটাকে উঠিয়ে নিচ্ছি। সয়াবিনটাকে উঠিয়ে ওই কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে, তেজপাতা, এলাচ, দারুচিনি, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা ভেজে নিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যেই একটু পরিমাণ করে লবণ, একটু হলুদ আর বাটি ধুয়ে একটু সামান্য জল আমি দিয়ে দিলাম। মশলা কষানোর সময় জল দিলে খুব সুন্দর মশলা কিন্তু কষানো হয়। মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে তেলটাকে ছাড়িয়ে নেব। আর এখানে 1 চামচ কাঁচা চীনাবাদাম আর 1 চামচ 4 মগজ আমি নিয়ে নিয়েছি। এটার কিন্তু আমি মিহি পেস্ট করব না, একটু দানা দানা টাইপের পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন আমি বাদামটা পেস্ট করে নিয়েছি, বেশ কিন্তু দানা দানা রেখেই আমি পেস্টটা বানিয়েছি। এদিকে মশলাটা থেকেও সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বাদামটা দিয়ে দিলাম। আর এই বাটি ধুয়ে সামান্য একটু জলও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আবারও আমরা মশলাটাকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেব, আবারও তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে কষাবো। যেহেতু এর মধ্যে একটু বাদামের পেস্ট দেওয়া হয়েছে, মশলাটা থেকে দেখুন সুন্দর কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এখন যে ভেজে রাখা সয়াবিনটা সেটা আমি অ্যাড করে দেব। সয়াবিনটা দেওয়ার পর এটাকে কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, আর রান্নাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন। আমি সয়াবিনটাকে
3 মিনিট মতো বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল অ্যাড করব। জলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাড করবেন, যার যতটা ঝোল প্রয়োজন সেইভাবে অ্যাড করবেন, কিন্তু এই রান্নাটাই কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। আপনারা চাইলে এখানে গরুর দুধ বা আমুল দুধও ব্যবহার করতে পারেন, আমি এটা জল দিয়েই করলাম। এটাকে ঢেকে রাখার কোনো দরকার নেই, এইভাবে আলগাভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট আমি রান্না করে নেব। আর দেখুন, ওদিকে আমি একটা শুকনো কড়াইয়ে একটু কসৌরি মেথি ভেজে উঠিয়ে রেখে দিলাম। এদিকে 4 মিনিট হয়ে গেছে, সোয়াবিনটা থেকে কিন্তু সুন্দর আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যেটুকু গ্রেভি আছে এটুকু আমাদের প্রয়োজন। এখন আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর অবশ্যই একটু ঘি দিতে হবে। এটাকে সুন্দর করে মিক্স করে নিয়ে যে কসৌরি মেথিটা আমি শুকনো খোলায় ভেজে রাখলাম সেটা একটু হাতে ডোলে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটাকে সুন্দরভাবে মিক্স করে নেব। এটাকে সুন্দরভাবে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের সোয়াবিনটা রেডি হয়ে গেছে। আর দেখুন, সোয়াবিনটা কিন্তু একটু এরকম মাখামাখা টাইপেরই ভালো লাগে, এই রান্নাটাই বেশি গ্রেভি ভালো লাগে না, এটা একটু ঘন ঘন টাইপেরই খেতে ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, নিরামিষের দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের সববার খুবই ভালো লাগবে। এটা আপনারা গরম ভাত বা রুটি পরোটার সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।